শিক্ষা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। 10টি গ্রাম পঞ্চায়েতের 10টি এমএসকে এর প্রায় 160 জন ছাত্রছাত্রী আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 28টি ইভেন্টের খেলা হয়। নওদা থানার পাটিকামারি ভৈরব মাঠে খেলা অনুষ্ঠিত হয়। মার্চ পাস্ট অতিথিদের অভিবাদন গ্রহণ, পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত এবং শপথ বাক্য পাঠের মাধ্যমে খেলার শুভ সূচনা হয়। তারপর বিভিন্ন ইভেন্টের খেলা শুরু হয়। অপরদিকে অতিথি বরণের কাজ চলতে থাকে। আজকের এই খেলায় উপস্থিত ছিলেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ, বীরেশ্বর মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যা, স্কুলের শিক্ষক শিক্ষিকা, সমাজসেবী ও ছাত্রছাত্রীগণ। পাটিকামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভৈরব মাঠে নওদা পঞ্চায়েত সমিতির অন্তর্গত 10টি এমএসকের ছাত্রছাত্রীদের অ্যানুয়াল স্পোর্টস মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল থেকে এখানে সাজসজ্জা রব ছিল, সুন্দর পরিবেশে সমস্ত ছেলেমেয়েরা শিক্ষক মহাশয়গণ উপস্থিত হয়েছেন, আমন্ত্রিত অতিথিরাও জমজমাটভাবে এখানে উপস্থিত রয়েছেন। তারা অনুষ্ঠানটিকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেছেন। এখানে কটা স্কুল অংশগ্রহণ করেছে? এখানে আমাদের নওদা পঞ্চায়েত সমিতির অন্তর্গত 10টা এমএসকে। কত স্টুডেন্টস আজকে খেলে অংশগ্রহণ করছে? এক একটা স্কুল থেকে অন্তত 10 জন করে, যেহেতু 7টা ফার্স্ট পজিশনের ছেলেমেয়েদের আমাদের এখানে দেওয়ার কথা, 7টা করে ইভেন্ট আছে। এক একটা গ্রুপে এক একটা স্কুল থেকে 7 জন করে, এক একটা ইভেন্টে 1 জন করে, মানে টোটালে 10টা থেকে 10 জন করে গ্রহণ করবে। তার মানে টোটালে যেহেতু আমার 280 জন ছেলেমেয়ে, সেই হিসাবে 28টা ইভেন্ট, 280 জন ছেলেমেয়ে এখানে অংশগ্রহণ করবে। আজকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এবং নওদা পঞ্চায়েত সমিতির উদ্যোগে পাটিকাবাড়ির ঐতিহাসিক মাঠ ভৈরব মাঠে এমএসকের 10টা জিপির ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে নওদা পঞ্চায়েত সমিতির 10টি গ্রাম পঞ্চায়েতের 10টি এমএসকের সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় তারা নাম দিয়েছে, খেলা চলছে। আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মহামিলনে পরিণত হয়েছে এবং এই মাধ্যমিক শিশু শিক্ষা কেন্দ্রগুলির পড়াশোনার উচ্চ শিখরে পৌঁছাক এই বলেই শেষ করছি। Let's go.
করবেন। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।